হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আজকে দেখছেন ইপসন L3110 এই প্রিন্টারটির প্রবলেম আমরা একটু আপনাদেরকে দেখাই। যে স্ক্যানারের যে ইউনিটটা, এটা কিন্তু আপনার নরমচরণ করে, বাট শুধুমাত্র প্রসেসিংয়ের দিক থেকে দেরি হয়। আর এই যে ইউনিটের মধ্যেই একটা শব্দ হয়, এই শব্দটা হওয়ার কারণে স্ক্যানারে ফুলফিল কাজ করে না। তো দেখুন স্ক্যানারটা কিন্তু নড়ে, দেখুন প্রিন্টারটি কিন্তু এখন রেডি। তো আমরা একটা পেজ স্ক্রিন দেবো, প্রথমে কালার পেন দিই। দেখুন প্রিন্টারটি প্রিন্ট হচ্ছে, এরপরে আমরা আবার একটা প্রিন্ট দেবো। বন্ধুরা আমরা একটা সাদা কালার করে দিচ্ছি। তো দেখুন প্রিন্টারটি প্রিন্ট হতে গিয়ে দাঁড়াই আসছে। এখন এই হচ্ছে কেন প্রবলেম প্রিন্টারটির। এদিকে আপনার স্ক্যানারের যে ইউনিটটা আছে, সেই ইউনিটটা কিন্তু দাঁড়াই আছে এখনও। তো আমরা এই প্রবলেমটা এখন সমাধান করব। তো সমাধান করার জন্য আপনাদেরকে ধৈর্য দেখতে হবে যে প্রিন্টারটি কোন সেকশনটা সমস্যা। তো আমরা ক্যান্সেল করে দিলাম প্রিন্টারটি প্রিন্ট। এখন আমরা প্রথমে দুইটা থিওরি আপনাদের সামনে দেখাবো। প্রথমটা হচ্ছে আমরা যে এই যে এই সাইডে যে আপনার সেন্সার আছে, এই সেন্সারটা ভালো করে মুছে নিব। এখানে ময়লা টালা থাকলে ময়লাগুলো একটু ভালো করে মুছে নেবেন। আমরা একটা ব্রাশ নিই তাহলে ভালো হবে। বন্ধুরা আমরা একটা ব্রাশ নিয়ে আসলাম। এরপর আমরা এখানে স্ক্যানারের একটা কেবল আছে, দেখুন এই কেবলটা খুললাম। খুলে পাওয়ারটা খোলার পরে আমরা কেবলটাকে একটু সুন্দর করে ঘষে মেজে নিলাম। এখন আইটন ঘষার পরে আমরা ছোট্ট করে চিকন করে ছুরি দিয়ে বা কেউচি দিয়ে আগার থেকে কেটে নেব, যাতে করে ঘষা অংশটুকু ওখানে গিয়ে কিছু না করতে পারে। এবারে আমরা এটাকে লাগাই দিলাম। বন্ধুরা আমরা যে কেবলটাকে আমরা শর্টকাট করলাম, সেই কেবলটা এখন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা একটা নতুন কেবল এই যে এটাকে এখন এখানে ইন করাবো। তো আমরা প্রিন্টারকে অফ করি, অফ করে প্রিন্টার স্ক্যানার সাইডটা ফুল করবো, আলাদা করে দিলাম। এখন আমরা তো বন্ধুরা আমরা স্ক্যানার কেবলটি লাগানোর জন্য যে নাট করা খুলতে হয় সেগুলো আমরা খুলে আপনাদেরকে দেখাই, তবে ভিডিওটি আমাদেরকে অনেক বড় হয়ে যাবে কারণ এখানে অনেক কাজ আছে। আমরা স্টেপ বাই স্টেপ দুইটা ভাগ করে ভিডিওকে আপনাদেরকে দেখাবো। আমরা ধৈর্য ধরে পার্ট দুটা করে নেবেন, দেখবেন দেখুন কীভাবে খুলতে হয় স্ক্যানারটি।
আমরা আমরা কিন্তু স্ক্যানার অলরেডি খুলে ফেলেছি ইউনিট সাইডটি। এটা কিন্তু ইউনিট এক সাইডে রেখে দিলাম সুন্দর করে। এরপর আমরা ক্যানলটি খুলব। তবে এই ক্যাবলগুলো লাগানোর জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, সুন্দর করে না লাগালে কিন্তু এটা অনেক প্রবলেম পড়বে, কারণ এগুলো সুইচের খুব অনেক কেবলটা আমাদের উল্টো করে লাগানো হয়ে গেছে। কিন্তু আবার সুন্দর করে আমি একটু মোটরের কেবলটা খুলে একটু লাগাই, যাতে করে কোনো সন্দেহ না থাকে আমাদের। বন্ধুরা আমাদের ক্যাবলটা লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এখন ফিটিং করতেছি স্ক্যানারটি। এখন আমরা প্রিন্টার খুলে এটা কিন্তু মোটর কেবল, এটা কিন্তু স্ক্যানিং কেবল। তো বন্ধুরা প্রিন্টারটা অন করলাম, দেখুন স্ক্যানার আমাদের স্ক্যানারে যে প্রবলেমটা ছিল সেটা হয় কিনা সেটা দেখবো আমরা। গড় গড়কে শব্দ ছিল,
বন্ধুরা দেখুন প্রিন্টার ঠিক এখন ওকে প্রিন্টারটা এখন প্রিন্ট হচ্ছে